আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ফয়বুল সাদার চিকিৎসায় আমি এখন পুরাপুরি সুস্থ। আমি গত 9 দিন আগে এই ডিপিআরসি হাসপাতালে আমার বাম পাশে হিপ জয়েন্টের সমস্যা ছিল, আমি এখন অনেকটা সুস্থ, পুরোপুরি সুস্থ আর কি। আমি যখন আমার ব্যথা ছিল তখন আমি হাঁটতেও পারতাম না, আমি কোনো কিছুই করতে পারতাম না, এক কথায় বিছনায় পড়ে গেছিলাম। এখন আমি পুরাপুরি হাঁটতেও পারি, পার উপরে পা উঠাইতে পারি, আমি এখন সুস্থ। আমি যখন ডিপিআরসি হাসপাতালে আসছিলাম তখন স্যার আমাকে বলছিল 15 দিনের জন্য ভর্তি হওয়ার জন্য। আমি স্যারের কথা অনুযায়ী, পরামর্শ অনুযায়ী আমি এখানে ভর্তি হই। আমি এখানে ভর্তি হওয়ার পরে একজন থেরাপিস্ট আসে, তিনি আমার সাথে কথা বলেন এবং আমাকে থেরাপি দেয়। তিনি আমাকে আমার সাথে কথা বলার পরে স্যার যে নির্দেশনা দিয়েছে সেই অনুযায়ী আমার সাথে কাজ করে এবং আমাকে থেরাপি দেয়। তিনি প্রতিদিন আমার 3 বেলা থেরাপি দিত এবং ব্যায়াম করাইতো। ব্যায়াম করানোর মাধ্যমে আমি সুস্থ। আমি এখানে একাই আসছি চিকিৎসা নেওয়ার জন্য, আমার ফ্যামিলির কোনো সদস্য আসে নাই, কেউ আসে নাই। এই মানুষটা আমাকে অনেক সাহস দিয়েছে এবং আমার সাথে অনেক গল্প করছে, হাসি রহস্য করছে, খুব ভালো, যার কারণে আমার ফ্যামিলির ব্যাপারটা এখানে ফিল হয়নি। এখানে আমার মতো অনেক আরো রোগীরা আছেন। আমার মনে হচ্ছে যে আমি বাড়ির মতোই এখানে আসিলাম আর সবার সাথে আড্ডা দিছি, অনেক গল্প করছি, আমার বাড়ির কথা কোনো সময় মনে হচ্ছে না। আমি একদম মনে হচ্ছে যে আমি ব্যাচেলার। এই 9টা দিন আমার কাছে খুবই সুন্দর আছিল। এখানে নার্সরা অনেক ভালো এবং আছে যারা থেরাপিস্ট, ওরাও অনেক ভালো এবং কাজের লোকও আছে, ওনারাও অনেক ভালো, যা চাইছি তার সাথে সাথে সেগুলো দিয়ে গেছে। নার্সরা এসে আমার 3 বেলা ওষুধ বুঝে দিত, আসে বলতো ওষুধ কি খাইছেন, তারপরে বলতো না খাইলে পরে এখন খেয়ে নেন। আমি এই 9 দিন থাকা অবস্থায় আমি দেখছি অনেক রোগী অনেক জায়গা থেকে আসছে, অনেক দূরের থেকে আসছে, আসার পর সুস্থ হয়ে চলে গেছে, আমার আগেও গেছে এবং আমার সাথেও আছে, আরও অনেক রুগী আছে, এরা সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ, তারাও চিকিৎসা নিচ্ছে। প্রফুল স্যারের চিকিৎসা আমার কাছে খুবই ভালো লাগছে, আমিও অনেক জায়গায় অনেক ডাক্তার দেখাইছি। আসলে আমি আরও অনেক আগে এখানে আসার দরকার আছিল, আরও অনেক আগে যদি আমি এখানে আসতাম তাহলে আমার চিকিৎসাটা আরও অনেক আগেই ভালো হতো। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকি, আর কেউ যদি এরকম অসুস্থ থাকেন তাহলে প্রফুল্ল স্যারের মাধ্যমে আপনারা সুস্থ হতে পারবেন, এখানে ডিপিআরসি হাসপাতালে আসতে পারেন। আমিও সুস্থ হয়েছি, আশা করি আপনারাও সুস্থ হবেন দ্রুত। সবাই আমার জন্য দোয়া করবেন, স্যারের জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।